শাড়িটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট। এছাড়া হচ্ছে বাইরে থেকে থ্রি পিস গুলা হচ্ছে আসে, এদের স্টোন গুলা আমাদের মেশিন দ্বারা আমরা এগুলা কমপ্লিট করে দিই, মানে স্টোনটা লাগাই দিই আর কি। স্টোনে ডাইস আছে, ডাইস বানাইতে হয়, ওই ডাইসের মতন হচ্ছে গিয়ে স্টোন গুলা চালতে হয়। চালার পরে হচ্ছে গিয়ে স্টোন স্টিকারের মাধ্যমে উঠাইতে হয়, স্টিকারের মাধ্যমে উঠাইতে হইলে মেশিনের মধ্যে হিট প্রেস দিয়ে চাপ দিয়ে ওইটা বসাইতে হয়। আমাদের যে মেশিনটা আছে ওই মেশিনটায় চাপ দিলে ওই পেপারটাই, তাহলে ওই লাগে ওই ডিজাইন মতন বসা যায় একদম। মানে আমাদের শরীয়তপুরে হচ্ছে সবাই ম্যাক্সিমাম হচ্ছে এদের টার্গেট থেকে আর ইউরোপ চলে যাইব। আমিও যাইতাম, আমারও ভিসা উঠছিল, কিন্তু আমার ভিসাটা যখন ক্যান্সেল হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে আমি নিজে কি করবো একটা উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের উচিলা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আমার এই জায়গায় 10 জন কারিগর আছে। এখন হচ্ছে আমার এটার পাশাপাশি আমার আর একটা দোকানও আছে। স্টোনের পাথরগুলো হচ্ছে গিয়ে ক্যাটাগরি আছে, যে AMC আছে, DMC আছে, তারপর সরস্বতী প্লাস্টিক পাথর আছে, সরস্বতী হলো মাল্টি কালার পাথর আছে। মানে এক একটা পাথরের এক এক রেট রইতে হয়, যেরকম পাথরের গ্লেস ওরকম হচ্ছে দাম। এক প্যাকেটের দাম হচ্ছে 250 টাকাও আছে, এক প্যাকেটের দাম 1250 টাকাও আছে, বা 1700 টাকাও আছে। স্বর্ণের মতন গোল্ডের মতন যেন ক্যারেট থাকে না, ওইটাও ক্যারেট থাকে। এক এক পাথরের এক এক রকম, যেটা বেশি দাম ধরেন MC পাথর অনেক শাইনিং দেয়, যেটা হচ্ছে DMC এটা আরেকটু কম দেয়, যেটা হচ্ছে মানে মাল্টি পাথর সেটা আরো কম দেয়, এরকম আর কি। আমরা পাথর গুলা হচ্ছে MC পাথরের কাজ করে থাকি বেশি, মোটামুটি ভালো, মোটামুটি সব ধরনের পাথর দিয়ে আমরা কাজ করে থাকি। মানে শাড়ির আমাদের তো অনেক ডিজাইন শাড়ির, এটা হচ্ছে এক একটা এক এক ডিজাইনের উপরে ডিপেন্ড করে। তো যে একটা শাড়ি এরকম হোলসেল যায় 5000 টাকা হোলসেল যায়, আরেকটা যায় ধরেন হচ্ছে গিয়া 1500 টাকা হোলসেল যায়। মানে দুইটাই কিন্তু শাড়ি, আমাদের যেরকম কস্টিংটা পড়ে আমরা ওইভাবেই রেটটা দিই। আর আমরা মূলত হচ্ছে পাইকারিটা একদম রিজনেবল দিই, আমরা ফ্যাক্টরি থেকে দিই তো সরাসরি, তো হচ্ছে আমাদের থেকে কমে আর কেউ দিতে পারবে না। স্টোনের কাজগুলো দেয় হচ্ছে বিভিন্ন থ্রি পিস, যারা থ্রি পিস করে, যারা এম্ব্রয়ডারি করে, এদের স্টোন করা লাগবে। স্টোন তো স্টোন এদের নাই, সেক্টরটা আমাদের আছে, এরা আমাদেরকে বলে আমরা কাজ করে দিই। যেইভাবে ডিজাইন দেয় ওইভাবে সেম টু সেম ডিজাইনে আমরা করে দিই। আর শাড়ির ডিজাইনগুলো হচ্ছে কি, আমি আমার নিজস্ব শাড়িগুলো আমি আমার নিজস্ব মানে পার্টিদের যাই, তো পার্টির কোনো ডিজাইন থাকলে আমরা ওই ডিজাইনে করে দিই, বা আমার কোনো ডিজাইন যদি থাকে আমি তাদের স্যাম্পল দিই, তারা যদি বলে যে হ্যাঁ এইগুলা ঠিক আছে তাহলে আমি ওইগুলো বানিয়ে দিই আর কি। যারা হচ্ছে পাথরের কাজগুলো করে এরা সব সিনিয়র সিনিয়র কারিগর আর কি, এদের কোনো জুনিয়র কারিগর নাই, কারণ এদের ফিনিশিং এদের সাথে কথা হচ্ছে মানে প্রোডাকশনে হয়, আমি প্রোডাকশনে রাখি না, সবগুলো হচ্ছে বেতনের। বেতনে করলে কি মালের মালের সিস্টেম মালের ইটা একটু ভালো হয়, যে প্রোডাকশনে করলে একরকম হয়, কোয়ালিটি একরকম হয়, আর বেতনের কারিগর দেয় ওরা হচ্ছে আরেক রকম, মানে সুন্দর হয়। কাজের মান দিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নিজস্ব, মানে আমরা ডিজাইনগুলো তৈরি করি আর কি, মানে আমাদের পছন্দ অনুযায়ী, আমাদের যেভাবে মনে মানে পছন্দ হয় যে না এই ডিজাইনটা এইভাবে আমরা করব, আমরা ওইভাবেই করি। যে কারো যদি মানে কারো যদি পার্সোনালি কোনো ডিজাইন থাকে আমরা ওই ওই সেম একদম সেম টু সেম ডিজাইনও আমরা করে দিতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করতেছি যে আরো ভালো কিছু করার জন্য। 10 জন কারিগরের সংসার চলে, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে। যেহেতু আমার মানে ভিসাটা হয় নাই, এরপরে হচ্ছে আমি যে উদ্যোগটা নিছি আমার মনে হচ্ছে এখন মনে হচ্ছে বেটার অপশন, যে আমার এটাই ভালো হয়েছে, এর মাধ্যমে আমিও ভালো আছি, আর আমার যে 10 জন কারিগর আছে এরাও খুব ভালো আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এদেরও সংসার চলতেছে ইজিলি।